তাহলে আমাদের অবশেষে তিনটে অবসান হলো, তিনটে একে আমাদের হয়ে গেল নাকি? আরেকটা পার্সেল চলে এসেছে আমাদের, তো চলো নিয়ে আসি তাড়াতাড়ি ঝট করে। এসে এখনো না আসেনি, এসে গেছে। আরে পার্সেল আসেনি, আমি ভাবলাম পার্সেল এসে তো ঝট করে নিতে গেলাম, রিটার্নটা হয়েছে তো ওই রিটার্নটা নিতে এসেছে। এখনো আমার অনেক কিছু আসা বাকি আছে, তো আমি ভাবলাম সেগুলো এসেছে, বাট এটা নিতে এসেছে, তো চলো ফেরত দিয়ে আসে এটাকে। এদিকে মা রুহি রোদে দাঁড়িয়ে আছে, এতক্ষণ ঘরে ছিল আর এবার ঘরে থাকা হচ্ছে না, দিয়ে কান্নাকাটি স্টার্ট করে দিয়েছিল। মা এনে আবার এখানে দাঁড়ালো রোদেতে একটু। রোজে তাকাতে পারছো না তুমি? চোনা মাম্মা চোন কটো 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 কটো, আজকে কত খেললো, কত খেললো আজকে, ভোরবেলা থেকে খেলু খেলু হচ্ছে, ভোরবেলা থেকে খেলু খেলু হচ্ছে, ভোরবেলা থেকে খেলু খেলু হচ্ছে। তো চলো এবার আমি স্টান টান সারবো, এতক্ষণ আমার কাছে ছিল, মাকে বলে না ও আর কিছুতেই ঘরে থাকছে না, এবার ও বেরোবে। আর দিদুন আজকে যাবে দাঁতে সেলাই কাটতে, তো কালকে দাদুর ডাক্তার দেখিয়েছে, আজকে দিদুন যাচ্ছে, তারপরে আবার চলে আসবে, আজকে থাকবে তো? দাদু আসবে না, দাদু তোমাকে আজকে থাকতে বলেছে, বললো কালকে যেতে, কাল রাতে বললো, দিদুন আজকে থাকছে সেই কারণেই। আর দেখো দিদুন যাবে যে চুলিয়ে, চুলটা যখন এদিক ওদিক দিয়ে খোলা পাবে তখন এমনি করে ধরে টানতে শুরু করে দেবে। সকাল থেকে খেলাধুলা করে এখনো দেখো ঘুম নেই, চান টান করে তারপর ঘুমাবে। খাচ্ছে তাও ঘুরে ঘুরে ঘুড়িটাকে দেখছে, ওইটা আমার প্রিয়, হ্যাঁ সব থেকে প্রিয় খেলনা, না গেছো না? এত খেলনা এত কিছু, ওগুলো ওর পছন্দ হয় না, ওই লাস্টের ঘুড়িটাই এত পছন্দ। আর একটা পার্সেল চলে এসছে, তো ঝট করে নিয়ে আসি, চলো এটা পার্সেল এসছে, এটার কোনো রিটার্ন নয়, ওকে? তো চলে এসছে পার্সেল, চলো পরে ওপেন করবো এগুলো। আমি সেদিকে স্নান করতে যাবো বলে এখনো দেখো স্নান করতে যেতে পারিনি পার্সেলের চক্করে, ওটাতেও রিটার্ন করলাম, তারপরে আবার এই পার্সেলটা চলে আসলো, তো এগুলোকে রাখি। আর হ্যাঁ আজকে কিন্তু আমাদের 100 দিন হতে চলেছে, তো আমি তার জন্য না তাড়াতাড়ি মানে স্নান টান করে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিতে চাইছি, অভি এখনই চলে আসবে, তারপরে আমরা লাইফ কাউন্টিংটা করবো, ওকে? তো চলো আমি ঝট করে আগে রেডি হয়ে নিই, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। অভি চলে এসেছে আর এখন জ্বালাতন করতে বসেছে রুহিকে, রুহি বেচারা হাঁ করে দেখছে কি হলো, আর দাদা এদিকে বসে পড়েছে ল্যাপটপ নিয়ে কাউন্টিং করতে। তো চলো ওকে আমি এখন স্নান করাতে বসেছি, স্নানটাকে করিয়ে নিই ঝট করে, আর এখানে তো চলছে কাউন্টিং, চলো দেখি কতক্ষণে এটা কমপ্লিট হয় আমাদের। অভি বাড়ি চলে গেছে আর দাদা এখন বাইরে গেছে, তো তারই মধ্যে আমি এখানে এসে চেক করতে যাচ্ছিলাম, দেখছি 99,992 হয়ে গেছে, মানে আর 8 জন, তারপরে আমরা 100K ফ্যামিলি, আমার জাস্ট বিলিভ হচ্ছে না। তো তার জন্য আমি ঝট করে এখানে চলে আসলাম যে দেখি যে কতটা হচ্ছে, দাদাকে এখনই ডেকেছি, আর অভিরাজনের শরীরটা খুব খারাপ ছিল ওর জন্য চলে গেল, নাহলে ও থাকতো। আর তার মধ্যে আবার রুহির হাতের যেটা হয়েছিল যে ইঞ্জেকশন দেওয়ার পর টিকা দেওয়ার পর সেটা আজকে আবার লেগে গেছে, সেটাতেও খুব কান্নাকাটি করছে, তো সেইটা নিয়ে আমি ব্যস্ত হয়ে পড়েছিলাম, তারপর হঠাৎ এসে দেখছি আর কিছুক্ষণ বেসার 8 জন, আর ওয়েট হচ্ছে না, তাড়াতাড়ি এটা হয়ে যাক শুধু তাই ভাবছি। অলমোস্ট আমাদের 100K হতে চলল, আর শুধুমাত্র 5টার অপেক্ষা, দেখা যাক কখন হয় 5টা, আর মাত্র 2টো বাকি। মা তুমি এসো, আর এখানে 98 হয়ে গেছে আর মাত্র 2টো বাকি নাকি? আমি পপারটা কোথায় রাখলাম দেখি, পপারটা বের করি, কোথায় এখানটাতে কোথায় ঢুকিয়ে রেখেছি, বাস পপার রেডি, কিন্তু ফাটাবে কে? এ না তুই ফাটাবি, ধর আমি তো ক্যামেরা করছি,
তাদের দাদের রুহি কই, আমাদের রুহি কই, বলে বাবালি ঘুম, আজকে রুহির হাতে ব্যথা করছে, আর দুটোর অপেক্ষা, জাস্ট আর দুটো, আর জাস্ট দুটো। আমরা অপেক্ষাতে বসেই আছি, রুহির এখানে মেকআপ চলছে, 100 কে সেলিব্রেশনের মেকআপ নাকি? মেকআপ না, আর চান করে চুলই আঁচড়ানো হয়নি। আরে আর এখনো দুটো, দুটোর জন্য জাস্ট বসে আছি আমরা, কখন হবে দুটো? এই দেখে এটাকে ঘোরাতে হবে, নিষ্ঠা নিষ্ঠা, হ্যাঁ ওটা দেখ, ইয়েটা কোন দিকে ঘোরাতে হবে সেটা দেখ, হ্যাঁ উল্টো উল্টো পাল্টা করিস না জানো, না 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 এখনো দুটো বাকি আছে, দুটো হলেই, দুটো হলেই একদম যেন পপারটা ফাটে, কারুর মুখের দিকে ফাটাস না যেন, উপরে দিকে উপরে দিকে উপরে দিকে, এই কিন্তু ঘরটা নোংরা হয়ে যাবে, না 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 তাহলে এখন ফাটাবো না, রুহির কষ্ট হবে বেচার, এমনিতেও কাঁদছে, হাতে চাপ পড়ছে, দেখো তুমি যে দেখবে না যে এটা হচ্ছে কিভাবে হচ্ছে দেখবে না, সেটা আর কখন হবে রে বাবা, আর দুটো তো বাকি আছে, তাড়াতাড়ি হয়ে যা, তাড়াতাড়ি হয়ে যা, তাড়াতাড়ি এখনই হবে তুমি দাঁড়াও, 2 মিনিট দাঁড়াও, এখনই, কখন হয় কখন হয় কখন হয়, বাবারে সেই থেকে আমরা সকাল থেকে বসে আছি, কখন হবে, সকাল থেকে কাল রাত থেকে, আমি মানে আমি দাদাকে ফোন করে বলছি তুই ল্যাপটপটা অন করে রেখে দিবি, আর খালি একটার অপেক্ষা, কখন হবে কখন হবে কখন হবে, পপারটা তো ফাটাতে পারবো না, তাহলে কি করবো, বাইরে গিয়ে ফাটিয়ে আসি, চল আবার তখন আর এখন কিন্তু নয়, এতগুলো নয় দেখতে ভালো লাগছে একসাথে, একদম একটা স্ক্রিনশট তুলে রাখি এটা, হ্যাঁ একদম, তাহলে আমাদের অবশেষে তিনটে অবসান হলো, তিনটে একে আমাদের হয়ে গেল নাকি, হ্যাঁ বাস কমপ্লিট, ও বাবা আবার এক হয়ে গেল, দুই হয়ে গেল, এবার তো স্যাটিসফাইড বাড়ছে, যাক তাহলে এতদিনের অপেক্ষার অবসান অবসান হলো, আমি কবে বলেছিলাম 100 কে হবে, কিন্তু দেখ একদম বৃহস্পতিবারই হলো, কিন্তু হ্যাঁ একদম বৃহস্পতিবারই হলো এটা, রুই রুই হয়েছে বৃহস্পতিবারে, এবার তো এটাও বৃহস্পতিবারই, তাহলে আমরা কি করব, তাহলে সেলিব্রেশন হবে কি হবে, হবে প্রচুর বড় সেলিব্রেশন হবে, আজকে রুহির শরীরটা খারাপ আছে, নালে আজকেই করতাম, না অভিদা বলেছে আজকেই হবে, আজকেই হবে, কি বর্তি দিয়েছে আজকে, তাহলে পার্টি নাকি, তো পাপা বলে দিয়েছে আজকেই হবে, আজকেই হবে, এতে মা লক্ষ্মী, এই দেখো আশীর্বাদ দিয়েছে, ঠিক আছে কি এবার কি 1 মিলিয়ন, এবার কি 1 মিলিয়ন, হাত মারাচ্ছি, হাত তো একদম কিন্তু চোখ বন্ধ করে বলছি, হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, 1 মিলিয়ন কবে হবে, কতদিনে কতদিনে কতদিনে, আমি 1 বছর হতে হতে হয়ে যাবো না গো, বাবালি 1 বছর হতে হতে 1 মিলিয়ন হয়ে যাবে, আর কত দিনের শখ, হ্যাঁ হ্যাঁ যাক, তাহলে ওর ওর 1000 হচ্ছিল না, 1000 হয়ে গেছে, এবার তাহলে কিছু একটা করি, বলছে না কিছু করিস না এখন থাক পরে, এই এটা আবার কে বদমাশি করলো, একটা না না এইটা এটা কে একটা বদমাশি করে করেছে, যে দেখেছে যে রেগলেক তো হয়ে গেছে, তাহলে কমাই একটু, না না ঠিক আছে, চলো আস্তে আস্তে বাড়ুক এবার, হ্যাঁ আস্তে আস্তে বাড়ুক, আর আমরা খুব তাড়াতাড়ি সেলিব্রেট করব, বাস এটা আবার করে দিয়েছে একজন, বাস চলে গেছে আরেকজন, চলে গেছে, না না সবাই আছে সবাই আছে, ওটা একটু জাস্ট দেখায়, আর পপারটা আমি এখন ফাটালাম না, তার কারণ হচ্ছে রুহির ভয় লেগে যাবে, এমনিতেও না না আরো নিয়ে আসবো, পপার একটাতে হবে না, ওর বেচারা কাঁদছে, ভয় পেয়ে গেলে মুশকিল হয়ে যাবে না গো, টাটা বলে দাও, টাটা।
অভিদাকে এখন ফোন করে চলছে, ভিডিও কলে দেখানো হবে, কোথায় ধরলে তো হয়, এই তো ধরেছে। এই দেখো আমি বলেছিলাম 100 কে হয়ে যাবে, দেখলে 100 কে হয়ে গেল। দেখো তাড়াতাড়ি আসো, ঠিক আছে বিকালে আসো আগে, তারপর দেখছি, ঠিক আছে।